উৎসব মৃত্যুই জঙ্গলে থাবা চোরা শিকারীদের ফের গণ্ডার নিধন জলদাপাড়া জাতীয় উদ্যানে বৃহস্পতিবার ভোরে জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের পঞ্চাশ ফুট বিটের গভীর জঙ্গলে একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের শৃঙ্গহীন মৃতদেহ উদ্ধার হয় ওই গন্ডারের দেহে বুলেটের ক্ষত রয়েছে এর থেকেই প্রমাণিত হয় যে গন্ডারটিকে গুলি করে হত্যা করেছে চোরা শিকারীরা ধারালো অস্ত্রের সাহায্যে কেটে নেওয়া হয়েছে শৃঙ্গ দু সালের পর জলদাপাড়ায় ফের গন্ডার হত্যার ঘটনা প্রকাশ্যে আসায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গন্ডারটা পোচিং হয়েছে মানে হয়েছে এবং কিভাবে টের পেলেন আপনার হ্যাঁ এটা আজকে হয়নি এটা গত কালকে হয়েছে গতকালকে সাড়ে চারটার সময় আমাদের হাওড়া বাস টাওয়ার আছে সেখানে একটা গানশট আওয়াজ শোনা যায় পনে পাঁচটার সময় সেকেন্ড আবার একটা গানশট আওয়াজ শোনা যায় সব পাঁচটার মধ্যে এখান থেকে বিভিন্ন টাওয়ার থেকে বিভিন্ন ক্যাম্প থেকে হাতি নিয়ে ডিফারেন্ট পেট্রোলিং পার্টি ওখানে পৌঁছে যায় তখন এ স্ক্যানিং শুরু হয়ে খোঁজা শুরু হয় কিন্তু সাড়ে পাঁচটা পনে ছটা হতে হতে অন্ধকার নেমে যায় তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা করে আর বেশি কিছু লিড পাওয়া যায়নি কালকে সন্ধ্যাবেলা তখন বন্ধ করে দিতে হয় আজকে সকালে আবার সেই স্ক্যানিংটা শুরু হয় সকালেই আর্লি মর্নিংই আমাদের জালদাপাড়া ফোর কম্পার্টমেন্ট আছে ফিফটি ফুট বিট জালদাপাড়া নর্থ রেঞ্জ ওখানে একটা পূর্ণবয়স্ক ফিমেল রাইনো মৃতদেহ পাওয়া যায় তার হর্নটাও কেটে নেওয়া হয়েছে তো এটা পোচিং একটা হয়েছে তো তারপরে আমরা তদন্ত শুরু করেছি অ্যাকচুয়ালি গত কালকে যখন গান শট পেয়ে পাওয়া গেছিলো তখন থেকেই আমরা বাইরেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স যা আছে তো সেটা সার্চ অপারেশন শুরু হয়ে যায় আজকে সকাল থেকে বিভিন্ন সার্চ অপারেশান দু তিনটা রেড হয়েছে লিডো পাওয়া গেছে তো আমরা তদন্ত করছি আর পোস্টমর্টাম হয়ে গেছে পোস্টমার্ট পোস্টমর্টমে দুটা বুলেট পাওয়া গেছে তো এটা ফার্দার ইনভেস্টিগেশন চলছে আশা করি আমরা ট্র্যাক ডাউন করতে পারবো বুলেটগুলো কোথায় বুলেটটা দুটো বুলেট লেগেছে একটা ফরহেডে লেগেছে একটা কানের পাশে স্কালের মধ্যে লেগেছে কি ধরনের বুলেট ব্যবহার হয়েছে এটা রাইফেলের বুলেট ছিল এটা এক্স্যাক্টলি আর্মটা আমি ফরেনসিক এক্সামিনেশনের পরে বলতে পারবো কিন্তু রাইফেলের ছিল কোন রাইফেলের ছিল এক্স্যাক্টলি কোনটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না বুলেট ছিল এমনি কি মনে হচ্ছে কোথাকার লোক হতে পারে দেখুন একটা জিনিস আছে যে মানে ক্রাইম সিন দেখে যে যেরকম ইঞ্জুরি হয়েছে যে যেরকম বুলেট শট হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে ইয়ে করেছে আট দশ ফুটের ডিস্টেন্স থেকে শ্যুট করেছে তো ইউজুয়ালি এইগুলো নর্থ ইস্টেরই এত এত কুল ব্লাডেড এরা হতে পারে এই এই দেশীয় লোক এতো মানে এত ক্লোজ ডিস্টেন্স থেকে এত কুলই করতে পারে না তো এটাতে নিশ্চয়ই কোনো নর্থ ইস্টের ইয়ে হওয়ার সম্ভাবনা আছে এখনও আমরা বলতে পারছি না আমরা এটা ইনভেস্টিগেশন করে দেখছি এক্স্যাক্টলি কী আছে